Hey guys, welcome back to my another vlog. Kemon achen shobai? Asha korchi shobai onek bhalo achen ebong shusto achen. As you can see guys, apnara dekhte pacchen ami already express highway te achi. Amar pichone thik express highway. To jacchi hocche Dhakar uddeshe. Ajke hocche bare hocche shukrobar 19 tarikh, 19 February arki. তো ঢাকা যাচ্ছি কিছু কাজ নিয়ে আর কি ইচ্ছা আছে আজকে বিকালের মধ্যে ওখান থেকে আবার খুলনা দেশে আবার রওনা দিব আর কি ঢাকায় যাচ্ছি মূলত যে কাজগুলো নিয়ে অবশ্যই কাজগুলো আমার ব্লগ রিলেটেড বাসা থেকে বের হয়ে আসলে ব্লগ শুরু করব করে ব্লগ শুরু করি না কারণ হচ্ছে যে দেখলাম ভিডিও অনেক বড় হয়ে যাবে এজন্য এক্সপ্রেস হাইওয়েতে উঠে তারপর এখন আমি ব্লগ শুরু করছি তো এখন আবার যাত্রা শুরু করে দেবো জাস্ট একটু ভিডিও ইন্ট্রো দেওয়ার জন্য এই পথে দাঁড়ালাম তো গাইজ হোপফুলি বেশিক্ষণ লাগবে না আমার ঢাকা পৌঁছাইতে তো সাথে থাকুন ব্লগটা এনজয় করতে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইব যদি করেই ফেলেন তাহলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ব্লগে নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো গাইজ এনজয় করতে থাকুন ব্লগটা যেমনটা আপনাদেরকে বলেছি বাসা থেকে বেরোয়েছি অনেক আগে আমি বাসা থেকে বেরোয়েছি সকাল 6:30 আর ব্লগ শুরু করছি হচ্ছে এক্সপ্রেস হাইওয়েতে উঠে তারপরে কারণ হচ্ছে যে বাসা থেকে বেরোয় ব্লগ করতে থাকলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ঢাকা যাচ্ছি এক্স্যাক্টলি কেন আর কি কারণে সেটা আপনারা খুব শীঘ্রই সামনে জেনে যাবেন এখনই বলবো না তো যেতে থাকি আপনারা দেখতে থাকেন ব্লগটা এনজয় করতে থাকেন হোপফুলি আশা করতেছি আপনাদের কাছে ব্লগটা অনেক ভালো লাগবে প্রোস যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আমার ইচ্ছা আছে আমি আজকেই খুলনায় ব্যাক করবো কাজগুলো সেরে ইচ্ছা সেটাই আছে এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা কী হয় তার একটা কথা না বললেই নয় যে মাওয়া এক্সপ্রেস হাইওয়েটা কিন্তু আসলে কিন্তু অসাধারণ একটা রাস্তা অসাধারণ একটা রাস্তা মানে এই রাস্তায় বাইক চালানোর একটা মজাই আলাদা না চালালে আসলে এটা উপলব্ধি করা যাবে না যদিও আমার এটা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে এই নিয়ে তৃতীয়বারের মতো আসা আগেও কয়েকবার এসেছি ব্লগও করেছি বাট ব্লগ আপলোড করে 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 করা হয় নাই হোপফুলি আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি কারণ আপনাদেরকে আমি আমার ব্লগে আগেও বলছি যে আমার ব্লগ স্টকে থাকে 8-10টা মিনিমাম তো যার কারণে আমার ব্লগগুলো ছাড়া হয় না ছাড়তে পিছনের ব্লগগুলো ছাড়তে দেরি হয়ে যায় তো খুব তাড়াতাড়ি এই ব্লগগুলো ছেড়ে দিব আমি বরিশালের ব্লগ রয়েছে আপলোড করা হয় নাই কুয়াকাটা ব্লগ রয়েছে আপলোড করা হয় নাই যশোরের একটা ব্লগ ছাড়ছে রিসেন্টলি আপনারা গাইজ ওই ব্লগটা না দেখলে অবশ্যই এখন দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অনেক সুন্দর একটা ব্লগ আপনাদের ভালো লাগবে আশা করি অবশ্যই তারপর যশোর আরও একটা ব্লগ করেছে যেটা আপকামিং আসবে সামনে আর গাইজ আর একটা কথা আপনাদের কাছে যেটা জানতে চাও আমার আর কি আপনারা একটু কাইন্ডলি আমাকে বলবেন যে আমার ব্লগ ওভারঅল হয়ে যায় 10 মিনিট বড়গুলো হয়ে যায় 20 মিনিট 25 মিনিট এখন আমি যতদূর বুঝতেছি আপনাদের হয়তো বা বড় ব্লগগুলো দেখলে একটু মানে প্রবলেম হচ্ছে মনে হয় তো আপনাদের জন্য ব্লগ টাইম সুইটেবল কোনটা হবে 8 মিনিট 10 মিনিট 15 মিনিট না 20 মিনিট সেটা যদি সবাই একটু কমেন্টে বলে তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয় একটা আপডেট দিয়ে দিই আগে আমি ভিডিও আপলোড করতাম সকাল 8টার সময় শনিবার আর বুধবারে বাট সেই টাইম শিডিউলটা চেঞ্জ হয়েছে শনিবার আর বুধবারে বাট রাত 8টার সময় সকাল 8টার পরিবর্তে রাত 8টা ভিউগুলো অস্থির না গাইজ আমার কাছে অসাধারণ লাগে আমার যে কয়েকবার এক্সপ্রেস হাইওয়েতে আসছি আমার খুবই ভালো লাগছে রাস্তাগুলো তবে যে বাংলাদেশের সব রোডগুলো এরকম মানে স্মুথ হবে তবে সবাই এক্সপ্রেস হাইওয়েতে টপ টপ একটু কম করবে না অবশ্য এমন একটা রাস্তা যেই আসে এখানে সে একটা টপ তুলবেই তারপরও সেফটি মেনটেন করে তুলবেন সো এই গাইজ অলরেডি ফেরিতে উঠে গেছি আর আমি লাকলি ভাবে আসা মতো ফেরি পেয়ে গেছি আমার খুব একটা ওয়েট করা লাগেনি আর কি তো হোপফুলি ঢাকা পৌঁছাতে আমার আর বেশিক্ষণ লাগবে না আর আমি যাবো হচ্ছে ঢাকা ফার্স্টে হচ্ছে মিরপুর 11-তে ওইখান থেকে হয়তো বা একটু বা আমি কিছু জায়গায় যেতে পারি না হতে পারি বলতে পারছি না অবস্থা বুঝার অবস্থা যদি সময় থাকে তো ব্লগটা বলার আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এর সাথে দেখুন ব্লগটা এনজয় করতে থাকুন we
এতক্ষণ ছিলাম হচ্ছে ফেরিতে আর ফেরি অলরেডি এখন ঘাটে লাগছে একটু পরে আমরা নামবো ফেরিতে লেগে গেল প্রায় এক ঘন্টা আর মেজাজটা খারাপ হচ্ছে আমার হাতে দেখো আমার বাইক পড়ে যায় নাই ট্র্যাকের পাশে একদম বাইক চাপায় রাখা ছিল ডবল স্ট্যান্ড থেকে ফেরার সময় ধাপ করে ব্যালেন্স করতে হয় নাকি বাম সাইডে গাড়ি পড়ে গেছে যাই কোনো যাই কোনো দাগ টাক পড়ে নাই বাট আমার লুকিং গ্লাসটা একটু বেঁকাই গেছে আর কি আর হ্যান্ডেলটা মানে হালকা স্লাইড বেঁকাইছে আর এটা ভাবলে মেজাজ খারাপ হচ্ছে আমার হাতে দিয়ে কীভাবে হলো দেখ ব্যাড লাক হয়তো বা কোনো বড়ো খারাপ কিছু সামনে ছিল ছোট পর্দে কেটে গেল গাইজ একটা টিপস দিই আপনাদেরকে যে লং রাইডে যদি বেরোন তাহলে খুব বেশি ভারী কিছু খাবেন না জাস্ট যেটুকু খাওয়া দরকার সেটুকুই খাবেন ভারী কিছু খেলে কিন্তু আপনার জন্য সেটা শরীরের জন্য রাইড করার ক্ষেত্রে ইফেক্টিভ হবে আপনার গাটা ছেড়ে দেবে এবং তখন আপনার রাইড করতে ভালো লাগবে না একটা ঘুমঘুম ভাব ঝিমঝিম ভাব চলে আসবে তো এটা করবেন না যদি লং মারেন প্রচুর ধুলা প্রচুর ধুলা কয়টা বাজে 11:32 কেবল ফেরিয়ে এপারে আসলাম বাসা থেকে বেরোছি সকাল 6:30 আর জার্নি স্টার্ট করছি 7:00 এর মাঝখানে জাস্ট 10 মিনিট একটা 100 কিলো পরে একটা ব্রেক দিছিলাম 10 মিনিটের জন্য বাইকের ইঞ্জিনের রেস্টের জন্য এছাড়া কত টাইম ওয়েস্ট করি নাই মিরপুর ঢুকবো একবারে 10:00 যেখানে আমার একটু কাজ আছে অবস্থা খুবই শোচনীয় আমার যে পরিমাণে গরম লাগতেছে আর এই যা জামের অবস্থা তো দেখতে পাচ্ছেন কী অবস্থা এর মধ্যে প্রায় ছিলাম আধা ঘন্টার মতো এখন একটু টুকটুক করে আগে আসছে এখন আবার সেই কতক্ষণ লাগবে হ্যাঁ বেরোতে বুঝতেছি না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে সিরিয়াস গরম আর বাম সাইডে যে কাটাই কুটাই বেরোবো বাম সাইডে এত পরিমাণে বালি বলার বাইরে Several bad puns later. Oh, half sere bachlam. Obosheshe she jam theke beroisi pray 1 ghonta pore. 12:16 baje geche. মানে বাসের দুই পাশে বাসের মধ্যে থাকতে থাকতে বাপরে বাপ অবস্থা খারাপ একদম সিদ্ধ হয়ে গেছে মানে ডিম সিদ্ধ যারে বলে ঢুকে পড়েছি ঢাকা সিটির মধ্যে জ্যামজট পেরিয়ে আর জ্যামজটে পড়তে ইচ্ছা করতেছে না আমি সিদ্ধ হয়ে যাচ্ছি ফাইনালি মিরপুর 10:00 কাছাকাছি আছি আমার অবস্থা আসলে অনেক খারাপ হয়ে গেছে মানে জ্যামের মধ্যে থেকে রোদে থাকতে থাকতে অ্যাকচুয়ালি আসলে ঢাকায় যারা থাকে একটু তাদের কাছে এটা হয়তো ওইভাবে তেমন একটা কোনো ব্যাপার না বাট আমি এমনিতে জ্যামজট একটু কম পছন্দ করি এই জন্য তো আমার কাছে একটু বেশি লাগতেছে বিষয়টা জ্যামের থেকে বেশি অবস্থা খারাপ হয়ে গেছে আমার গরমে তারপর জ্যাকেট পরা এটা আরও বেশি কষ্ট হয়েছে যতক্ষণ ছিলাম মিরপুর 10:00 ওখানে খাওয়া দাওয়া সারলাম এখন বাজে 3:21 ব্লক করার মতো এনার্জি ক্যাপাসিটি কিছুই চাই তাই জন্য আর ব্লক করতে পারি নাই হচ্ছে অবস্থা আর এখন যাচ্ছি আমি মোহাম্মদপুরে তো মোহাম্মদপুরে আমার ঘন্টাখানেক একটা কাজ আছে সেই কাজটা শেষ করবো এবং আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আমার কাজটা কিন্তু আমার কিছুটা আমার ব্লগ রিলেটেড আর কি ইউটিউবের জন্য এখানে ঢাকায় আসা তো সেইগুলো কি সেটার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে আর হোপফুলি কিছুদিন পর থেকে আপনারা আরও ভালো কিছু পাবেন একটা সেটা সারপ্রাইজ থাকুক আপাতত এখন বলবো না যাচ্ছি এখন মোহাম্মদপুরের দিকে হয়তো বা যেরকম জ্যামে জ্যামে পড়ে পড়ে যাচ্ছি 20-25 মিনিট লাগবে মোহাম্মদপুরের কাজটা আমার শেষ হয়ে গেছে তো এখন আবার এখান থেকে বেরোয় যাচ্ছি আর হোপফুলি আর কারো কোথাও দাঁড়াবো না কারণ অলরেডি 5টা বাজতে গেছে আমার রাতের মধ্যে খুলনা রিচ করতে হবে আর কি সো অনেকের সাথেই দেখা করার কথা ছিল না দেখা করার দরকার ছিল আসলে অনেকেই ফোন দিছে অনেকে আবার টেক্সট করছে বাট রিপ্লাই দিলেও আবার অনেকে রিপ্লাই দিতে পারিনি সময়ের কারণে কারণ এত পরিমাণে ব্যস্ত বুঝতেই পারছেন যে দিনের দিনে এসে আবার দিনের দিন চলছি দুটোর সময় ঢাকায় ঢুকছি এখন আবার 5টা বাজে এখন আবার বেরোয় যাচ্ছি তো কীভাবে টেক্সটে রিপ্লাই দিতে গেলে তো বাইক চালাবো কখন এটা নিয়ে কেউ মাইন্ড করবে না হোপফুলি আমি মাস দেড়েক পরে আবারও ঢাকায় আসতেছি কাজ নিয়ে আসবো বাট হাতে 2-3 দিন সময় নিয়ে আসবো আর কি তো সেই সময় সবার সাথে দেখা হবে তো প্লিজ কেউ মাইন্ড করেন না আর এটার জন্য অ্যাডভান্সে সরি বলে রাখলাম আগের থেকে তো গাইজ আমার ক্যামেরাও বেশি চার্জ নাই সাথে থাকুন ব্লগটা এনজয় করতে থাকুন কথা হচ্ছে এটি পরে আবারও মোহাম্মদপুরের থেকে অবশেষে এসে এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম কেউ ভাবেন না আবার যে আমি ও পারে চলে আসছি অলরেডি আমি এখন এই পারেই আছি
ঢাকার মধ্যেই এখনো ফেরি পার হইতে পারি না, কেবল এক্সপ্রেসওয়েতে উঠলাম আর কি। আর আমার অ্যাকশন ক্যামেরা দিকে 00 চার্জ হয়ে রয়েছে। তো মনে হয় না এর মধ্যে খুব একটা ব্লগ করবো, তো গাইজ বলতে পারছি না এর মধ্যে আমি ব্লগ করবো কি না, অবস্থা বুঝে ব্যবস্থা। এর মধ্যে হয়তো চারটা পথে আপনার সাথে আবার কথা হতে পারে, আর যদি না হয় তাহলে বাসায় যেয়ে একবার আপনার সাথে কথা হবে। তো গাইজ সে পর্যন্ত সাথে থাকুন, আর এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ব্লগের নেক্সট আপডেটগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার সাবস্ক্রাইবার যে কে আর কারা কে না সেটাই আমি বুঝতে পারি না, কারণ আমার 90% সাবস্ক্রাইবারই আমার ভিডিও দেখে না, আমি যেটা অ্যানালাইটিকে দেখতে পাই ইউটিউবের। তো যারা আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখো তারা একটা কমেন্ট করে জানাও যে ভাই আমি তোমার ভিডিও দেখি এবং সাবস্ক্রাইবার। গাইজ দিস ইজ দ্য নাইট ভিউ অফ মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, অনেক সুন্দর। আমি যে কয়বার আসছি রাতে আসতে পারি না আর কি, রাতে এক্সপ্রেস হাইওয়েতে এটাই প্রথম। খুলনা পৌঁছাইতে আমার আরও 5 ঘন্টা লাগবে মিনিমাম। তো গাইজ এতক্ষণ ফেরিতে ছিলাম, ফেরিতে প্রায় এবার 1.5 ঘন্টা লাগাই দিল। সো হাই গাইজ, চলে আসলাম ব্লগে আবারও। তো ঢাকা থেকে আসছি আমি বেশ কয়েকদিন আগে আরও, বাট ব্লগটা এন্ডিংটা করা হয় নাই, এখন আমি ব্লগটা এন্ড করতেছি আর কি। তো যেটা আপনাদেরকে বলেছিলাম যে বাকি কথা বাসায় যে হবে, আর আমার অ্যাকশন ক্যামেরা চার্জও শেষ হয়ে গেছিলো, যার কারণে আমি ব্লগ কন্টিনিউ করতেও পারি নাই। আর বারবারই আমি ব্লগের মধ্যে বলছিলাম যে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, আপনার জন্য একটা গুড নিউজ আছে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সেই সারপ্রাইজটা কী সেটা আপনার সাথে আমি এখন শেয়ার করবো, মুখে বলবো নাকি না একবার দেখাই আসলে সেই সারপ্রাইজটা কী। তো সেই সারপ্রাইজটা হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোপ্রো। সো এইটা মূলত এই জিনিসটা নেওয়ার জন্যই আমি ঢাকায় গিয়েছিলাম। আমার ক্যামেরাটা হচ্ছে, ক্যামেরাটা দেখাই আপনাদেরকে, আমার অনেক সাধ্য সাধনার জিনিস গোপ্রো হিরো নাইন। আর আমি যে ক্যামেরাটা নিয়েছি এটা হচ্ছে গোপ্রো হিরো নাইনের বান্ডেল আর কি, কম্বো প্যাকেজ যেটা আর কি, বা কম্বো প্যাকেজটা আমার নিয়ে আর কি। মূলত হচ্ছে আমি অ্যাকশন ক্যামেরাটা নেওয়ার জন্য ঢাকায় গিয়েছিলাম আর কি, যেহেতু সম্প্রতি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে, তো ভাবলাম যে হিরো 4 থেকে আপডেট করে এখন একটা 9 আসার সময় হয়ে গেছে আর কি। আর আমি একদিন ব্লগ শ্যুট করতাম হচ্ছে, আমি যখন মোটর ব্লগ করতাম তখন আমার হেলমেটটা হিরো 4 থাকতো, আর আদার্স যে ফুটেজগুলো আমি নিতাম সেগুলো আমি আমার মোবাইল ফোন থেকে নিতাম। বাট এখন থেকে হচ্ছে আমি এই হিরো 9 থেকে, হিরো 9 দিয়ে মোটর ব্লগ হবে, হিরো 9 দিয়ে আদার্স এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ওই ক্যামেরাটা দিয়ে হবে আর কি, ইচ্ছে আছে। তো এটাই মূলত নিতে গেছিলাম, বাট এটা আমি এখন আপনাদেরকে আনবক্স করে দেখাবো না। এই ক্যামেরাটার আপনার একটা আনবক্সিং ভিডিও যদি চান, আপনারা চাইলে আমি এটা অবশ্যই করবো, এই ক্যামেরাটা একটা আনবক্সিং ভিডিও। তো সেটা যদি চান আপনারা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আনবক্সটা শুধু আলাদাই থাকুক, আলাদাভাবে ওটা করবো আর কি। তো মিরপুর 10 গেছিলাম হচ্ছে মূলত এই অ্যাকশন ক্যামেরাটা নেওয়ার জন্যই আর কি। ওখানে গেলাম, ওখান থেকে আমি ব্লগের মধ্যে আবার আপনাদেরকে বলছিলাম যে মোহাম্মদপুর আছে একটু কাজ, তো মোহাম্মদপুরে কিছু কাজ ছিল, ওখান থেকে আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ার টাইমে, যারা মোটর ব্লগিং করেন তারা গিয়ার টাইম অনেক ভালোভাবে চিনেন। তো গিয়ার টাইমে নাদিম ভাইয়ের শপে গিয়েছিলাম ওখান থেকে। তো ওখান থেকে যে আরও কিছু জিনিস কেনা লাগছে আর কি, সেগুলো ছিল হচ্ছে উলানজি ব্লগিং কেস, যারা মোটর ব্লগিং করেন তাদের জন্য এটা খুবই জরুরি, মোটর ব্লগিং বাদেও বেসিক ব্লগের জন্য এটা খুবই জরুরি। তো এগুলো কোনোটা আমি এখন আপাতত আপনাকে আনবক্স করে দেখাবো না আর কি, জাস্ট আমি কী কী আনতে গেছিলাম বা কী কাজে গেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে হচ্ছে একটা 308 ট্রাইপড, এই ট্রাইপডটা অনেক সময় অনেক কাজে আসে আর কি, এটা জাস্ট ফোল্ডেবল, ফোল্ড করলে ইউটিউব সাইজ থাকবে এবং ফোল্ড করে বিভিন্নভাবে ইউজ করা যায়, এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো। আর আনতে গেছিলাম হচ্ছে উলানজির হিরো 9 সিলিকন কেস, এটা আনতে গেছিলাম। আর হচ্ছে ক্যামেরা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টরগুলো আমি একবার লাগাই নিয়ে আসছি আর কি, কারণ হচ্ছে এত দামি একটা ক্যামেরা, তো সেখানে স্ক্রিনে দাগ টাগ পড়ে গেলে পরে দিলে দাগ পড়বে আর কি, অনেক কষ্ট করে কেনা ক্যামেরা। আর আরেকটা জিনিস যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে, এটার বক্সটা আমার কাছে আমি অলরেডি হারাই ফেলছি আর কি, এটা হচ্ছে একটা মাইক্রোফোন, এটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে রোডের মাইক্রোফোন আর কি, এটা হচ্ছে ডেড ক্যাটটা, আর এটা হচ্ছে শর্ক অ্যাবজর্ভার মাইক্রোফোনটা, এটা হচ্ছে কনভার্টার কিংবা কেবল, এটা হচ্ছে কেবলটা যেটা দিয়ে আপনি অ্যাকশন ক্যামেরার সাথে মাউন্ট করবেন, আর এটা হচ্ছে মেইন মাইক্রোফোনটা, এই যে মেইন মাইক্রোফোন রোডের ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন। সো এইগুলো মূলত নিতে গেছিলাম। তো আনফর্চুনেটলি হিরো 9 যে মাইক্রোফোন অ্যাডাপ্টারটা ওইটা আমি ওই সময় পাইনি স্টকে, তো যার কারণে আমি ওটা আনতে পারিনি, যার কারণে আমি হচ্ছে আমার প্রপার ব্লগিং সেটআপটা কমপ্লিট হয়নি। মাইক্রোফোন অ্যাপটা পেয়ে গেলে হয়তো বা আমার পুরো ব্লগ সেটআপটা আপাতত একটা মোটামুটি একটা কমপ্লিট হয়ে যেত আর কি। তো সেটা যদি আমার অর্ডার করা আছে খুব শীঘ্রই হয়তো আমি পেয়ে যাবো, 5-6 তারিখে আসার কথা ছিল, কিন্তু এখন আবার শুনতেছি 5 তারিখ থেকে বলে নাকি 7 দিনের জন্য লকডাউন দিচ্ছে, তখন সেক্ষেত্রে আমি মাইক্রোফোন অ্যাডাপ্টারটা কবে পাবো জানি না। তো দেখা যাক কী অবস্থা হয়। তো এই ছিল হচ্ছে কথাবার্তা গাইজ,
আর আমি ব্লগের মধ্যে আপনাকে বলছিলাম যে আপনাদের জন্য সুখবর আছে কিংবা আপনাদের জন্য গুড নিউজ। তো আপনাদের জন্য কেন, অ্যাকচুয়ালি এই যে ক্যামেরাটা আমি এত কষ্ট করে নিয়ে আসছি কিংবা এই যে ক্যামেরাটা আমি সত্যি কথা বলতে এত টাকা ইনভেস্ট করে মানে আমার জন্য ব্লগিং করাটা আসলে অনেকটা ব্যাপার, আমি অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করি তারপর আমি এলে নিয়েছি। তো কেন আমি যদি ব্লগিং না করতাম তাহলে আমি এই ক্যামেরাটা আমি অবশ্যই নিতাম না, আমার দরকার ছিল না রোডে একটা এত এক্সপেন্সিভ একটা মাইক্রোফোনের। এই মাইক্রোফোনটার দামই প্রায় অলমোস্ট প্রায় 7,000 টাকা এখনও বর্তমান মার্কেট প্রাইস। সো কখনোই কিনতাম না, আমি যেটা দিয়ে চলতেছিল ব্লগিং সেটা দিয়ে তো ব্লগ হচ্ছিলো কোনোরকম। কিন্তু তারপর আমি জাস্ট আপনাদের জন্য যে আপনাদের আপনাদের সাথে বেটার কিছু শেয়ার করতে পারি, আপনাদের সাথে আরও কোয়ালিটিফুল কিছু শেয়ার করতে পারি, যার কারণে আমি ইনভেস্ট করছি আরও। সো এগুলো আপনাদের জন্যই, মানে আমার জন্য না, এগুলো আপনাদের জন্যই, যার কারণে হচ্ছে আমি বললাম যে আপনাদের জন্য গুড নিউজ আছে আর কি। এই ছিল হচ্ছে মূল কথা, এই জন্যই ঢাকায় যাওয়া। তো গাইজ কথা বেশি বাড়াবো না, ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো ওভারঅল ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এত কষ্ট করা, যা করা সব কিছু আপনাদের জন্য করা। তো মাসবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন মাসবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর গাইজ আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো গাইজ কথা বেশি বাড়াবো না, তো আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আবারও অন্য কোনো পথে অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, সি ইউ, বাই বাই।